তাদেরকে উদ্দেশ্য করে বলেছেন, পৃথিবীর যত সন্তানরা আছেন, যত ছেলেমেয়েরা আছেন, সমস্ত মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন, ও সন্তানেরা তোমরা শুনে রাখো, তোমার মা কষ্টের পর কষ্ট সহ্য করে 10 মাস তোমাকে গর্ভে ধারণ করেছে, এরপরে প্রচণ্ড প্রসাব বেদনা নিয়ে তোমাকে প্রসাব করেছে, তারপরে 2 বছর পর্যন্ত দুগ্ধ দান করেছেন, এই 3টা মর্যাদা তোমার বাবার চাইতে তোমার মায়ের বেশি, এই জন্য আমি আল্লাহ 3 গুণ সম্মান তার বাড়াই দিলাম। কারণ এই পৃথিবীর মধ্যে কোন পুরুষ 10 মাস 10 দিন কোন সন্তান গর্ভে ধারণ করে নাই, এই কষ্ট কারে কয়? এটা মা ভালো জানে, ঠিক না? এটা মাই ভালো জানে। অনেক মা বোনরাই আছেন বাচ্চা কনসিভের পর তারা খেতে পারে না, খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, শুধু বমি আর বমি, এই যে কতদিন কত মাস চলে যায় খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়, এই কষ্ট কোনো পুরুষরা করে করে না। এরপরে যখন রুহু আসে 6 মাস পরে নড়াচড়া করে, তখন আর এক কষ্ট, ভাত খেতে বসেছে লাথি মেরেছে কলিজা বরাবর, কারণ পা থাকে কোন দিকে? উপরের দিকে থাকে, পা উপরের দিকে থাকে, লাথিগুলো কলিজার মধ্যে লাগে, এই কষ্ট তো কোনো পুরুষ করে নাই। এই জন্য আল্লাহ বলেছে, এই জন্য এক গুণ মায়ের মর্যাদা এখানে, এই 10 মাস গর্ভে ধারার কারণে এখানে 1 গুণ। এরপরে যেদিন ডেলিভারি হবে সেদিন তো সব মায়েরা ধরেই নেয় আজকের আমি মারা যাব, আজকের আমি মারা যাব, এই দুনিয়ায় আর হয়তো বা আমি আর আলো বাতাস দেখব না। কারণ একটা মা যখন বাচ্চা ডেলিভারি করে কত পেইন্ট, স্বাভাবিক মানুষের সমস্ত হাড্ডি যদি একসাথে ভেঙে যায়, ডাক্তাররা গবেষণা করেছেন 360টি হাড় একবারে যদি ভেঙে যায় তাহলে 34-34% পেইন্ট মানুষের শরীরে আরম্ভ হয়ে যায়। আর একজন মা যখন একটা সন্তান ভূমিষ্ঠ করে ডেলিভারি পেইন্ট আরম্ভ হয়ে যায় তখন 54-54% ব্যথা একটা মায়ের শরীরে আরম্ভ হয়ে যায়। সুবহানাল্লাহ, তাহলে 360টি হাড় ভাঙলে 34%, আর যখন বাচ্চা প্রসাব করবে 54% ব্যথা তার মায়ের আরম্ভ হয়ে যায়। এই জন্য দেখবেন কখনো বেহুশ হয়ে যায়, কখনো মা নিজে প্রসাব পায়খানা করে দেয়, এই কষ্ট নিয়ে তারপরে একটা বাচ্চা কনসেপ্ট করে, অনেক সময় মা মারা যায়, অনেক সময় কি হয় ডেলিভারি করতে যায় মার দুনিয়ায় বাঁচে না। আল্লাহ বলেছেন এই কষ্ট কোনো পুরুষ করো নাই, এই জন্য এখানে দিলাম আর 1 গুণ। এরপরে বাচ্চা যখন ভূমিষ্ঠ হয় কত আদর কত সোহাগ, যে অঞ্চল উত্তরবঙ্গে যেখানে শীত সেখানে একটা বাচ্চা কনসেপ্ট করলে এই শীতের মধ্যে মায়ের কত কষ্ট, কত কষ্ট, খাতা দিয়ে ঢেকে রাখা লাগে, তারপরে বারবার প্রসাব করে বারবার চেঞ্জ করা লাগে, মায়ের ঘুম নাই তো রাতের বেলা, মা ঘুমোতে পারে না, দিনের বেলা রেস্ট করবে তারও সুযোগ নাই, কারণ ঘরের কাজ সামলানো লাগে, রান্না বান্নার কাজ, দিনেও ঘুম নাই রাতেও ঘুম নাই, 2টা বছর পর্যন্ত সে দুগ্ধ পান করেছে, লালন পালন করে করে বড় করেছে। আল্লাহ বলেন এইখানে দিলাম 1 মার্ক। সুবহানাল্লাহ, তাহলে এই 3 গুণ কষ্টের বিনিময়ে আমি আল্লাহ 3 গুণ মর্যাদা বাড়াই দিলাম, এরা হলো মায়ের জাত। সুবহানাল্লাহ বলবেন না, এই মাকে আদর্শবান হতে হবে, তাহলে তার পেট থেকে আল্লাহর ওলি বের হবে, ঠিক কিনা বলেন? আর এখন ফ্যাশন হয়েছে এগুলো বলতেও লজ্জা লাগে, আমাদের আগেকার দিনের মা বোনরা কখন প্রেগনেন্ট হয়েছে আর কখন বাচ্চা হয়েছে কান্নার পরে জানা যায় যে ওই ঘরে একটা বাচ্চা হয়েছে, ঠিক কিনা বলেন? এরা ছিল পরিষ্কার, আর এখন 6 মাসের পরে এটা একটা ফ্যাশন, পেটটা বাইর করে তারপরে হাঁটে নারীরা, নাউজুবিল্লাহি মিন জালে, এই গর্ভের ভিতর থেকে কারা আসবে কন্ত? এই জন্য তাকওয়া লাগবে, পরহেজগার লাগবে, ওর মধ্যে দিন লাগবে, ওর মধ্যে ইসলাম লাগবে। মা যখন সন্তান যখন গর্ভে থাকে আর মা যখন বেশি বেশি নামাজ পড়বে, হ্যাঁ বিকালবেলা সুরা আর রহমান, সকালবেলা সুরা ইয়াসিন, রাতের বেলা সুরা ওয়াকেয়া, এবং টুকটাক শালীনতার সাথে চলাফেরা করবে, এই বাচ্চাটা তো নেককার হবে। কারণ মানুষ গড়ার কারিগর হলেন একজন নারী, একজন নারী পারে একটি সমাজকে পরিবর্তন করে দিতে, কারণ সে যদি একটা ভালো সন্তান আদর্শবান সন্তান জন্ম দেয় এবং জন্মের পরে প্রথম আদর্শ শেখে মায়ের কাছে, ঠিক কিনা বলেন? আমি
একটা ছেলেকে বললাম তোমার বাবাকে একটু আসতে বলো আমার সাথে পরামর্শের জন্য, ওকে আমি ভর্তি করাবো মাদ্রাসার জন্য। আরেকদিন ধরলাম তিন দিন বার, কিরে তোমার বাবা তো আসলো না। খোঁজর আমার বাবার সাথে আমার দেখাই হয় না। কয় কেমনে দেখা হয় না? কয় আমি যখন ঘুমাই পড়ি তারপরে আমার বাবা আসে, আর আমি ঘুম থেকে যাই আমার বাবারে দেখি না। কয় এক মাসের মধ্যে একবারও দেখা হয় না আমার বাবার সাথে। তাহলে এই বাবা অনেক ক্ষেত্রে কাজের তাগিদে বাচ্চাকে আদর্শ দিতে পারে না, সোহাগ দিতে পারে না। এই কাজটা করে কে? মা। এই কাজটা করে মা। এখন মা বাবার আদর্শ থেকে বঞ্চিত কিছু শিশুরা আছে। বাবাও চাকরি করে, মাও চাকরি করে, আছে না নাই? অসংখ্য মা বোনরা গার্মেন্টসে চাকরি করে, বাচ্চাদেরকে রেখে যায় কোনো মহিলার কাছে। তারা কি সেই আদর্শ দিতে পারে? পারে না। অথবা কোনো প্রতিষ্ঠান এখন হয়েছে, বিভিন্ন মাদ্রাসা হয়েছে, সেখানে রেখে যায়, আর তারা ওই শুধু একটা ব্যবসার একটা লাইন তৈরি করেছে। কোনো মাদ্রাসা হোক, কোনো প্রতিষ্ঠান হোক, উদ্দেশ্য থাকতে হবে দিন শিক্ষা দেওয়া। উদ্দেশ্য থাকতে হবে কি? দিন শিক্ষা দেওয়া। এখন যদি ব্যবসা উদ্দেশ্য থাকে তাহলে তো শুধু দুনিয়া হবে, দিন হবে না। দিন হবে বলেন? দিন হবে না। এখন যেই স্বামী তার স্ত্রীর দিয়ে চাকরি করায়, আমি বলবো উনি আপনি আদর্শবান স্বামী হইতে পারেন নাই। কারণ একজন নারীর খাবার দাবার কাপড় চুপুর ওষুধের ব্যবস্থার দায়িত্ব একজন পুরুষের। আপনি ব্যর্থ পুরুষ যদি আপনার স্ত্রী দিয়ে আপনি চাকরি করান। হ্যাঁ, প্রয়োজন ক্ষেত্রে পারবে, স্বামী অসুস্থ থাকতে পারে, স্বামী নাও থাকতে পারে, মারা যেতে পারে, প্রয়োজন ক্ষেত্রে। এখন আপনি আছেন আরেকটি ইনকাম সোর্সের জন্য, বেশি টাকা পাওয়ার জন্য আপনার স্ত্রীকে দিয়ে চাকরি করান, জবাব দিতে হবে আল্লাহর কাছে। আর এমন কাপুরুষ আছে বেতন পাওয়ার সাথে সাথে টাকাগুলো কাইরে নিয়ে যায়, কার্ড থাকে স্বামীর কাছে, তিনি মাতুক বাড়ি করেন, এরকমের অনেক নালিশ আমাদের কাছে দেয়। খবরদার, আপনাকে কিছু জবাব দিয়ে করতে হবে। আপনার স্ত্রীকে দিয়ে চাকরি করান, তারপরে আপনি টাকাগুলো হাতাই নেন, এটা একটি জুলুম, এটা একটি জুলুমের পর্যায়ে চলে যায়। কারণ এটার দায়িত্ব তো আপনার, এই ভরণ পোষণের দায়িত্ব আপনাকে নিতে হবে। এখন সেজন্য আমি বলতেছি, আপনার ঘরে যদি নাককার স্ত্রী থাকে আপনি যা এনে দেবেন তাতেই সে সন্তুষ্ট, আলহামদুলিল্লাহ। অনেক বড় চাহিদা থাকবে না। অনেক বড় কি থাকবে না? চাহিদা থাকবে না। দেখ, হাবিবে আজম, হাবিবে আজম একজন বড় সুদখোর ছিলেন, এটাও বাগদাদের অনেক বড় সুদখোর। হাবিব নামে এলাকায় পরিচিত ছিল, তাকে কি ডাকত? সুদখোর হাবিব। এখন একদিন এক যার কাছে সুদে টাকা লাগিয়েছে, ওনার বাড়িতে গেছেন, ওনার স্ত্রী বলছে যে স্বামী ঘরে নাই। আচ্ছা, আমি তো এসেছিলাম টাকা নেওয়ার জন্য, সুদের মুনাফা কি আছে দাও, আমি তো খালি হাতে যেতে পারবো না। তা একটা ছাগলের মাথা আছে, এটা নিয়ে যান, সুদের টাকা বাবদ মাথা বাড়িতে নিয়ে আসছে। আর একবারে যাই আটা আনছে, এটাও সুদের। আইনে স্ত্রীর বলছে ভালো করে এটাকে রান্নাবান্না করো। তিনি গোসল টোসল সাইরা আসছে, রান্না করে ডাইকে রাখছে। খাওয়ার ঠিক আগ মুহূর্তে একজন ভিক্ষুক আসছে, আমার আল্লাহর হস্তে কিছু দাও না, আমি বড় ক্ষুধার্ত। এই হাবিব জোরে এক ধমক দিয়া, চলে যাও, আমারই পেট ভরবে না, তুমি আর জ্বালা দিতে আসছো আমাকে, তাকে পাঠিয়ে দিলে। খাবারের ঢাকনাটা খোলার পরই দেখে যে সমস্ত খাবার পচা রক্তে পরিণত হয়ে গেছে, নাউজুবিল্লাহ। তাদের মধ্যে একটা কম্পন শুরু হয়ে গেছে। তখন হাসান বসির রহমতুল্লাহ তিনি প্রেজেন্ট, তদানীন্তনকালে তিনি তো ছিলেন জগৎ বিখ্যাত একজন আল্লাহর উলি। তিনি দৌড়ায় তার দরবারে চলে গেলেন, বলে যে এই এই ঘটনা। তিনি তওবা করে দিলে, তুমি ছেড়ে দাও, তোমার এই ছাগলের মাথাও ছিল সুদের মুনাফার, আর রুটি আটা এগুলো ছিল সুদের, এগুলো তো এগুলো হারাম, পচা রক্ত খাওয়া যেরকমের হারাম, এগুলো আল্লাহ তোমাকে দেখিয়ে দিয়েছেন, এখনো সংশোধন হও। তিনি পরের দিন বাজারে এসে ঘোষণা করে দিলেন, আমার কাছে যাদের যাদের বন্দুকি আছে, টাকা পয়সা আছে, আমি সব মাফ করে দিলাম, বন্দুকি সোনা তোমরা সবাই নিয়ে যাও। সুবহানাল্লাহ, সব মাফ করে দিয়ে তিনি একমুখী
ফরাত নদীর তীরে ছোট্ট একটা ঘর বানায়, সারা দিন রোজা রাখে, আল্লাহ আল্লাহর ইবাদত করে। তার স্ত্রীও তওবা করলেন। প্রচন্ড ঠান্ডা, একজন ভিক্ষুক এসে হাঁক মারল দরজার সামনে, আমার প্রচন্ড ক্ষুধা লেগেছে, প্রচন্ড ঠান্ডা, আমার গায়ে দেওয়ার মতো কিছু নাই, তোমার কাছে কি কিছু আছে? তিনটা শুকনা খেজুর ছিল ঘরে দিয়ে দিলেন, এটাই ছিল তার ঘরে সর্বশেষ খাবার, পুরান একটা কম্বল ছিল তাও দিয়ে দিলেন। দেখেন দিন যদি আসে, ইসলাম যদি বুঝে, বোঝার মতো বুঝে, না খেয়ে আল্লাহরে ডাকতেছেন, ইবাদত করতেছেন। সন্ধ্যার পরে যখন হাবিবে আজম রহিমাহুল্লাহ ঘরে এসেছেন, স্ত্রী বলতেছেন, প্রাণের স্বামী এভাবে আর কতদিন চলবে, আমরা তো উপাস অবস্থায় আছি, কিছু একটা ব্যবস্থা করেন, নালে না খায়া মারা যাব। হাবিবে আজম বললেন, প্রাণের স্ত্রী, আমরা মাত্র এমন একজন মালিকের চাকরি আমি নিয়েছি, মাত্র আমি 5 দিন ডিউটি করেছি, 5 দিন ডিউটি করি, তার কাছে আমি মায়না চাইতে পারি না, অন্তত আরো 2টা দিন সময় দাও, 1 সপ্তাহ হলে পরে আমার মালিকের কাছে আমি মায়না চাবো, তারপরে খাবারের ব্যবস্থা করব। আরো 2টা দিন যিনি চলে যাবেন, সেজদায় পড়ে কান্না করতেছেন, মালিক আমার তো দুনিয়ার কোনো মালিক নাই, আমি কোনো দুনিয়ার মালিকের কাজ করি নাই, আমি আমার সব কিছু আপনার রাস্তায় দিয়ে দিলাম, মালিক রে আজকের আমার স্ত্রীর কি জবাব দেব, আপনি যদি আমার জন্য কোনো ব্যবস্থা না করেন। আমার বায়না, আল্লাহ বলেছেন গোলাম, ওয়াস্তাইনু বিসসবরি ওয়াসসালাম, তোমাদের যদি কিছু দরকার হয় ধৈর্যের সাথে নামাজের মাধ্যমে আমার কাছে চাও, আমি আল্লাহ কোনোদিন তোমাদের চাওয়া ফিরাইয়া দেব না। আমাদের চাওয়ার অভাব, কিন্তু আল্লাহর দরবারে কোনো জিনিসের অভাব নাই, আমরা যদি ভালো করে চাইতে পারি আল্লাহ কখনো ফিরাইয়া দেয় না। এইবারে তিনি এই কথা বলে বাড়ির দিকে চললেন, মালিক আমার স্ত্রীর কি জবাব দেব। ইন দি মিন টাইমে ঘরের সামনে একজন এসে ডাক দিলেন, আসসালামু আলাইকা ইয়া আহলাল বাইত, ও হাবিব আজম তুমি কি বাড়িতে আছো? ঘর থেকে তার স্ত্রী সালামের জবাব দিলেন, কে এসেছেন? আমার স্বামী কাজে গিয়েছে, আমার স্বামী বাড়িতে নাই, আপনি কেন এসেছেন? উটের মধ্যে করে খাবার দাবার নিয়ে এসেছেন, 1 বস্তা আটা, ঘি, গোস্ত ইত্যাদি খাবার দাবার নিয়ে এসে বলেন, ও হাবিবের স্ত্রী, তোমার স্বামী যার কাজ করে ওই মালিক এই খাবার দাবার তোমার জন্য পাঠাই দিয়েছেন, আর তুমি তাকে সালাম জানাবার বলবা, যদি কাজ আরো ভালো হয় মালিকের বেনিফিট আরো বেড়ে যাবে। হাবিবে আজম ঘরের সামনে আইসা দেখে খুশবো খুশবো লাগে, গোস্তের গ্রান তার নাকের মধ্যে আসে, এইবারে ঘরে যাই সালাম দিলেন, স্ত্রীর সালামের জবাব দিয়া সুন্দর সুন্দর খাবার তার সামনে পরিবেশন করতেছেন। এইবারে স্বামী প্রশ্ন করতেছেন, ও প্রাণের স্ত্রী আমি তো কিছুই বুঝলাম না, কোথায় পেলে এই খাবার? স্ত্রী বলে, তুমি আমার সাথে বাহানা করো, তোমার মালিকটা যে এত ভালো আমি তো আগে বুঝতে পারি নাই, তোমার মালিকটা যে এত ভালো, 7 দিনের চাকরির বেনিফিট যে এত বেশি হয় আমি তা বুঝতে পারি নাই। হাবিবে আজম সেজদায় পড়ে কান্দে, মালিক তুমি যে এত ভালো, এইটা যদি বুঝতাম সারা জিন্দিগিটা সুদ খায়া তামাম নষ্ট করে দিতাম না, আল্লাহ তুমি যে এত ভালো এটা আমি বুঝতে পারি নাই, আল্লাহ তুমি আমার জীবনের গুনাহগুলো মাফ করে দাও। আমার ভাইরা, এত বড় সুদ করছিলেন, নাম করা সুদ করছিল, তওবা করে ভালো হয়ে গিয়েছেন। আমাদের জীবনে যদি এমন কোনো খারাপ গুনার কাজ থাকে, আমরা আল্লাহর কাছে খাস তওবা করলে আল্লাহ আমাদের কথা শুনবে না শুনবে? অবশ্যই শুনবে। আল্লাহ আমাদের কথা শুনে আমাদের জিন্দগির গুনা মাফ করে তার প্রিয় বান্দা হিসেবে কবুল করবে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা আজকের আলোচনা থেকে আমরা যতটুকু শুনলাম, আমাদের পরিবার, আমাদের সন্তান সন্ততি সকলকে যেন আল্লাহ রাস্তায় চলার তৌফিক দান করে, সবাই বলে আমিন। আর আমাদের যেন আমাদের স্ত্রীরা বিশেষ করে যারা লাইনচ্যুত আছে আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের স্ত্রীদেরকে যেন হেদায়েতে তৈয়বা নসিব করে, সবাই বলে আমিন।
الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن حسنت زمین و خصالی
صلى عليه سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله سبحان الله والحمد لله لا إله إلا الله سبحان الله والحمد لله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم উপস্থিত সম্মানিত মুআজ্জ মুহতারাম মুসল্লিনে কেরাম রব্বিনে ইজ্জাম উপস্থিত আজকের জুমার দিনের আল্লাহর ঘরের সম্মানিত মেহমান বৃন্দ আমরা সে মহামুনিব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করে নিচ্ছি যে রব্বুল আলামিন লক্ষ মানুষের মধ্য থেকে বাছাই করে আজকের দিনের শ্রেষ্ঠ ইবাদত জুমার সালাতের জন্য শ্রেষ্ঠ জায়গায় আমাদেরকে আসার তৌফিক দান করেছেন আমরা সে আল্লাহ তাআলার প্রতি শুকরিয়া আদায় করে নিচ্ছি আলহামদুলিল্লাহ রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান طيبان مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك الله যদি আমাদেরকে তৌফিক না দিতেন তাহলে আমরা এখানে আসতে পারতাম না শুকরিয়াটা এই জন্যই আদায় করতে হয় যে আল্লাহ অসংখ্য মানুষের মধ্য থেকে বাছাই করেছেন আজকের তার রেজামন্দি হাসিলের উদ্দেশ্যে সালাতুল জুমার জন্য আমরা কামনাবাক্যে সে মহান মনিব আল্লাহ তাআলার দরবারে আমরা প্রার্থনা জানাই কাল কিয়ামতের ময়দানেও আল্লাহ দুইটি দল করবেন একটি বাছাই আর একটি ছাঁটাই আল্লাহ যেন আজকে যেরকম বাছাই করে তার ঘরে এনেছেন আল্লাহর বানানো সেই জান্নাতেও যেন আমাদের বাছাই করে জায়গা করে দেয় সবাই বলে আমিন সম্মানিত মহতারাম আজকের ফি হুকুকুল হুকুকুজ জাওজাইনের বাকি আলোচনাটুকু হবে ইনশাআল্লাহ স্বামী স্ত্রীর হক এবং কর্তব্যের উপরে গত জুমায় কিছু আলোচনা করেছিলাম আল্লাহ তাআলা এই আলোচনার মাধ্যমে আমাদের পারিবারিক জিন্দেগির ভিতরে অফুরন্ত শান্তি এবং যেন বরকত দান করে বলে আমিন কারণ পারিবারিক শান্তির চাইতে বড় শান্তি আর পৃথিবীতে আর অশান্তির মতো অশান্তিও পৃথিবীতে আর এখন আমাদের বাছাইয়ের ক্ষেত্রে সমস্যা আমি গত জুমায় সম্ভবত বলেছিলাম দেখেন আমরা একটি মাস্ক ক্রয় করতে গেলে বাজারে বিভিন্নভাবে সেটা যাচাই করি মাস্কটা টাটকা কিনা না পচা মাস্ক হ্যাঁ এভাবে যাচাই বাছাই করি কিন্তু আমরা ক্রয় করি আর যদি এত কিছু দেখার পরেও যদি খারাপ তাই হ্যাঁ আমরা বাজার থেকে নিয়ে আসি সেটা ফেলে দেওয়া যায় হয়তো একটু সাময়িক অর্থের ক্ষতি হয়েছে কিন্তু আপনি যাকে জীবনসঙ্গী হিসাবে বাছাই করলেন এটা যদি খারাপ হয় সহজে কি ফেলে দেওয়া যায় সহজে ফেলে দেওয়া যায় না এই জন্য সেটাকে বাছাই করতে হবে খুব বিচক্ষণতার সাথে কোনো মানুষের পিছনে পড়া জায়েজ নেই
কোনো মানুষের দোষ খোঁজাও জায়েজ নাই একটা ক্ষেত্রে শুধু জায়েজ সেটি হলো বিবাহের ক্ষেত্রে ছেলে মেয়ের দোষ খুঁজতে পারবে মেয়ে ছেলের দোষ খুঁজতে পারবে যে এই ছেলেটার ক্যারেক্টার কি রকমের এই ছেলেটার বাজে আড্ডা আছে কিনা কোনো নেশা করে কিনা মেয়েদের সাথে খারাপ সম্পর্ক আছে কিনা তাহলে এর বংশ প্রক্রিয়া কি রকমের তার বাবা কি রকম ছিলেন তার নানা কি রকম ছিল নানি কি রকম ছিল এগুলো যাচাই বাছাই করা অতি উত্তম এটা করা যাবে তাই কোনো কিনাই দোষ নাই এই রকমের বাছাই করে যদি আপনি একটি ভালো জীবন সঙ্গী ভালো পার্টনার পেয়ে যান স্বাভাবিকভাবে আমরা অনেক সময় হ্যাঁ পার্টনারে ব্যবসা করি দুইজন তিনজন পাঁচজন বা দশজন মিলে বড় ব্যবসা যেরকম ব্যবসা সেরকমের ডাইরেক্টর থাকে হ্যাঁ পার্টনার থাকে আচ্ছা এই পার্টনারে ততদিন পর্যন্ত ঝামেলা করে না যতদিন পর্যন্ত সততার উপরে তারা টিকে থাকে তাদের একটা থিওরি তাদের একটা সংবিধান সে আলোকে যতদিন থাকবে কন্ট্রোলের মধ্যে ঝামেলা পাকাবে না যখনই তাদের মধ্যে কারো একজনের মধ্যে অসৎ চিন্তা এসে যাবে তখনই ওই ব্যবসা প্রতিষ্ঠান আর কি হবে না ঠিক না কারণ পার্টনার খারাপ কি খারাপ পার্টনার খারাপ তো তার চাইতেও বিশাল একটি ব্যাপার হলো আমার সংসার সেখান থেকে আমার বাচ্চা হবে তারপরে আমার ভবিষ্যৎ আমার বংশ প্রক্রমা তারপরে সেই সন্তানরা দেশ শাসন করবে সমাজ শাসন করবে সব কিছু নির্ভর করে একজন ভালো স্ত্রীর উপরে ঠিক কিনা এই একজন ভালো স্ত্রীর ক্ষেত্রে আল্লাহ রাসুল একটি অনেক বড় কথা বলেছেন অনেক ফজিলতের কথা মুসলিম শরীফ হাদিস এটি আন ইবনে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আদ দুনিয়া কুল্লুহা মাতা এই দুনিয়ার জাগতিক যত সম্পদ আছে দুনিয়ার যত সম্পদ আছে ও খৈরুম মাতা আদ দুনিয়াল মারাতু সালেহা সবচেয়ে শ্রেষ্ঠতম সম্পদ তার ঘরে আছে যার ঘরে একজন নেককার স্ত্রী আছে সুবহানাল্লাহ কি সুন্দর কথা এই দুনিয়ার সমস্ত সম্পদ একদিকে আর একজন নেককার স্ত্রী একদিকে যদি নেককার স্ত্রী না পাওয়া যায় তাহলে কপালে বড় শনির দশা আছে ঠিক না এরকম বলে কি না নেককার স্ত্রী জন্য বাছাই করতে হবে আপনি দেখেন এই যে আলেম হইলি যে তার বউ ভালো হবে ব্যাপারটা কি রকমের নূহ আলাইহিসসালাম তিনি একজন নবী ছিলেন তার স্ত্রী কি ছিল হ্যাঁ কাফের ছিল তাহলে তার ছেলে কাফের ছিল এরপরে হুদ আলাইহিসসালামের তার স্ত্রী কাফের ছিল তাহলে নবী হইলি বা আলেম হইলি যে তার স্ত্রী কারণ তাদের স্বভাবিত বাঁকা এই বাঁকাগুলো ঠিকঠাক করার জন্য আপনার ধৈর্যর সাথে এটাকে ঠিক করতে হবে একজন অনেক বড় আলেম আব্দুল ইবনে মোবারক তিনি ইরাকের বাগদাদে তার জন্ম অনেক বড় মাপের একজন মহাদ্দিস তিনি ছিলেন এবং তদানীন্তন কালে তার চেয়ে বড় আলেম আর ছিলেন না সকল ওলামায়ে কেরামরা বিভিন্ন বিষয়ে তার সাথে পরামর্শ করার জন্য যেতেন এই আব্দুল ইবনে মোবারক একবার অনেক দূর থেকে কিছু ওলামায়ে কেরামরা এসেছেন কোনো একটি মাসালা নিয়া মাশওয়ারার জন্য তার কাছে এখন তার একটি উট ছিল মাত্র সম্বল এতগুলো আলেম যখন বাড়িতে এসেছে মেহমানদারি তো করাতে হয় তিনি তাদেরকে বসায়া ঘরের পিছনে যায়া এই একমাত্র সম্বল উটটারে কোরবানি করে দিয়েছেন সুবহানাল্লাহ এবং তার থেকে উত্তম কিছু গোস্ত নিয়া স্ত্রীকে বললেন এটা ভুনো করো রুটি বানাও মেহমানদারি করাতে হবে এরা ওলামায়ে কেরাম এসেছে আমার ঘরে এখন স্ত্রী তো ভালো লাগে নাই সে তো তেলে বেগুনে জ্বলতেছে যে বেটা কিছুই নাই ছিল একটা উট তাও তুমি আজকে দিলা মেহমানদের জন্য উনি কিছু চুপচাপ সহ্য করে কোনো রকমের হ্যাঁ মেহমানদারের ব্যবস্থা করেছে আমাদের ঘরেও তো আছে হ্যাঁ তারা মেহমান আসলে কপাল ঘোষায় আছে না নাই যদি তার অনুমতি ছাড়া মেহমান ঘরেই আসে তাহলে আপনার ঘরে বাদ নাই হ্যাঁ এগুলো হোটেলে নিয়ে যাও এসব ঝামেলা আমি পারবো না এসব ঝামেলা সহ্য করবো না এরকম বলে থাকে মেহমান
বরকত, মেহমান ঘরের এটা বরকত, কত যে বরকত সুবহানাল্লাহ। আপনারা জানেন ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম তিনি এক বেলা খাবার খেতেন না মেহমান ছাড়া। মেহমান যখন এক লোকমা খাবার খায় একটি সৎগার সমান সব আমার নামে লিখে দেয়, সুবহানাল্লাহ, কার মেজমানের। মেহমান যখন এক লোকমা খাবার উঠাবে খাবার পেটে যাওয়ার আগে মেজবানের আমল নামার ভিতরে একটা সৎগার সমান সওয়াব আল্লাহ লিখে দেয়, সুবহান। এই জন্য মেহমান খাওয়াবেন, খাওয়াবেন। কেউ যদি নাও থাকে আপনার একজন সহপাঠীকে ঘরে নিয়ে যাবেন, জুমার দিনে নিয়ে যাবেন, চলেন আজকে যা রান্না করেছে আমরা একসাথে খাব। কি এক মহব্বত, এটা যে কত মহব্বত তৈরি হয়। আপনার একজন বিরোধী পার্টি, হ্যাঁ আপনার একজন শত্রু, আপনি একদিন দাওয়াত দিয়ে তাকে খাওয়ান, দেখবেন সে আর শত্রু থাকবে না, খাওয়ানো অনেক সব। এরপরে একদিন কি হলো, মেহমান পাইলেন না, মেহমান পেলেন না, এক দুই তিন দিন চার দিন পাঁচ দিন এক সপ্তাহ তিনি মেহমান পেলেন না, তার মানে খানাও খেলেন না, বললে যে আজকের আমি রোজা, সুবহানাল্লাহ। পরের দিনও তিনি রোজা, পরের দিনও রোজা, এরকমের বারোটা দিন পর্যন্ত মেহমানও আসে নাই। এটা আল্লাহর ইশারা ছিল যে দেখবো আমার বন্ধু কতটা ক্ষুধার সহ্য করতে পারে। আল্লাহ এই জন্য ইচ্ছা করে মেহমান পাঠান নাই। বারো দিন পরে ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহি সালাম অত্যন্ত ক্লান্ত। এরপরে আল্লাহ বারোজন ফেরেস্তা পাঠাই দিলেন, যাও আমার বন্ধু পরীক্ষায় পাশ করেছে, সুবহানাল্লাহ, যাও এবারে তোমরা গিয়ে আমার বন্ধু রোজাটা ভাঙায় আস। তাহলে এবারে কি করলেন, আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী রান্না বান্না করে দিলেন, খাওয়ায়া মেহমান বিদায় করার পরে আব্দুল্লাহ ইবনে মুবারকের স্ত্রী বললেন, তোমার মতো স্বামীর ঘর আমি আর করতাম, সব কিছু দিয়ে দিতে হবে, কিছুই তো তোমার নাই, তোমার সাথে থেকে লাভটা কি। এরকম স্বভাব আমাদের মা বোনদের আসে না নাই। এক সময় আমার ব্যবসা ভালো ছিল, ইনকাম ভালো ছিল, তখন ভালোবাসার কি ছিল না, অভাব ছিল না। এখন ব্যবসায় লস হয়েছে, চাকরি চলে গেছে, এইবারে তোমার সাথে আর থাকে লাভ নাই, কিন্তু তুমি খাও বাকি। এরকমের স্বার্থবার স্ত্রী আছে না নাই, এদের কপালে বড় দুর্ভোগ আছে। আরে তুমি কোথায় যাবে, এরপরে যাকে জীবন সঙ্গী হিসাবে বেছে নিবে সে তো এর চাইতে খারাপ হতে পারে। সম্পদ অর্থ এগুলো মানুষকে কখনো সুখ দিতে পারে না। এরপরে আব্দুল্লাহ ইবনে মুবারক লাজ অভাব, কোনো কথা বলতেছে না, কি বলে এগুলা আমার স্ত্রীগুলো কি বলে, মানুষে শুনলে কি বলবে, এত বড় আলেম তার স্ত্রী যদি এই কথা বলে। তাহলে এবার বললেন, তোমার অভিপ্রায়টা কি, না আমি আর তোমার সাথে থাকতাম না। আচ্ছা ঠিক আছে, হান্ডি বা তেল যা ছিল বিক্রি করিয়া তার মহারানা দিয়ে তাকে তালাক দিয়ে দিলেন, যাও চলে যাও। তালাক দেওয়ার পর তিনি একা হয়ে গেলেন, এটি কিন্তু অনেক বড় একটা দুঃখ, অনেকে সইতেও পারে না, স্ত্রী চলে যাওয়ার পর তালাক দেওয়ার পর অনেক বড় একটা আঘাত কলিজায় লাগে। তিনি ধৈর্যের সাথে ইবাদত বন্দেগি করতে লাগলেন। ও এলাকার সবচাইতে বড় সদাগার, সবচাইতে বড় সম্পদশালী একজন ব্যক্তির একটা মাত্র কন্যা সন্তান, একটা মাত্র মেয়ে, সম্পদে তার কোনো কি নাই, মেয়েটার রোগ ছাড়ে না, অসুস্থতা ছাড়ে না, একটার পর একটা লোক রেগে আছে। ডাক্তার কবিরাজ যা আছে সবাইকে দেখালো, রোগ ভালো হয় না। এইবারে মেয়ের বাবা মান্নত করলো, আয় আল্লাহ আমার মেয়েটা যদি সুস্থ হয়ে যায়, এই এলাকা এই জগতের সবচাইতে বড় আলেম আব্দুল্লাহ ইবনে মুবারকের সাথে আমার মেয়েটার বিবাহের ব্যবস্থা করে দিব। এই মান্নত করার পরপরই তার কন্যা সন্তানটা দ্রুত আরোগ্য লাভ করলেন এবং খুব দ্রুত সুস্থ হয়ে গেলেন। এবারে ওই সওদাগর সাহেব আব্দুল্লাহ ইবনে মুবারকের বাড়িতে আসলেন, হুজুর আমি কিছুদিন আগে আমি মান্নত করেছিলাম, এরাদা করেছিলাম আমার মেয়েটার যদি রোগ ভালো হয়ে যায় আমার মেয়েটা আপনার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করব, আপনার মতামত জানার জন্য আমি এসেছি। এখন আব্দুল্লাহ ইবনে মুবারকের লাগে কি না, তার একটা গ্যাপ আছে কি না, তিনি বললেন আলহামদুলিল্লাহ আমার কোনো সমস্যা নেই। বিবাহ হয়ে গেল। বিবাহ হয়ে যাওয়ার পর আব্দুল্লাহ ইবনে মুবারক
নিজে নিয়ে আসলেন মেয়েকে সাজায়া নিজে নিয়ে আসলেন এবং সাথে একশত লাল উট হাদিয়া স্বরূপ আব্দুল ইবনে মুবারকের বাড়িতে দিয়ে গেলেন আল্লাহর খুশির জন্য উট কয়টা দিয়েছিলেন একটা আল্লাহ দিয়েছেন কয়টা একশত আরো দিয়েছেন এক অপরূপ সুন্দরী এবং পুণ্যবতী এবং পরহেজগার একজন সহধর্মিণী সুবহানাল্লাহ এজন্য যদি ঘরের স্ত্রী ভালো না হয় পরহেজগার না হয় আপনি চাইলেও অনেক ভালো কাজ করতে পারবেন না আপনাকে সে বাধাগ্রস্ত করবে রমজান এসেছে যাকাতের টাকাও কিছু আছে এখন যাকাতের টাকা কারা পাবে প্রথম হক কারা আপনার আত্মীয় স্বজন আপনার যদি ভাই থাকে অসচ্ছল আপনার যদি ভাইয়ের ছেলে থাকে আপনার চাচা আপনার ফুফু আপনার ফুফা আপনার বোন এরা হলো সর্ব অগ্রাধিকার বাবার পক্ষের আত্মীয় হলো নাম্বার এক ভালো করে বুঝিয়েন বাবার দিকের যারা আত্মীয় এরা হলো নাম্বার একের আত্মীয় এরপরে যাবেন আপনার শ্বশুর শাশুড়ি শালা শালি যা আছে এইদিকে তারপরে সাবজেক্ট এখন বেগম সাহেব তো তাইলে খবর আছে আগে আমার ওই খালাতো বইন অমুক খালাতো ভাই ওই বাড়ির পাশের অমুক এগুলো লিস্টটি আগে করে ঠিক কিনা বলেন তাহলে এগুলো আমার মাকে আমি দেব আমার বাবাকে আমি দেব আবার ভাইকে আমি দেব তারা হক তারা পাওয়ার অধিকার আছে এখন স্ত্রী যদি ভালো না হয় আপনি কিচ্ছু দিতে পারবেন না তাহলে সংসারের মধ্যে কি করবে ঝামেলা করবে এখন যাদের এখন অনেকে মাথা নাড়াই শুনতেছেন আমি দেখতেছি কার ঘরে কি আছে আল্লাহ ভালো জানে ঠিক কিনা এখন যদি এরকমের থাকে কি করবেন এখন করবেনটা কি এখন নামাজ পড়েন আর দোয়া করেন হেদায়েতের দোয়া কিসের দোয়া হেদায়েতের দোয়া করেন আর সমঝোতায় আসেন তাদের সাথে ভালো বুঝান যে এটা এরা আমাকে স্নেহ করেছে এরা আমাকে মমতা দিয়েছে এরা আমাকে ভালোবেসেছে তাদের পরম স্নেহ মমতায় আমি বড় হয়েছি তারা আমাকে আমি একজন অসচ্ছল ছিলাম অসহায় ছিলাম লেখাপড়ার খরচ জোগাতে পারিনি ওই বোন দিয়েছে ওই ভাই দিয়েছে চাচা দিয়েছে ওই ফুফু দিয়েছে অতএব তারা হক তারা অধিকার তারা পাবে আমার কাছে এগুলো বুঝিয়ে সমঝোতার মধ্যে আনার চেষ্টা করি ইনশা আর মাঝে মাঝে এই হাদিসগুলো তাদের কাছে উপস্থাপন করতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি যদি এই দুনিয়ার মধ্যে কোনো মানুষকে সেজদা করার জন্য হুকুম করতাম আল্লাহ রাসূল একদিন জঙ্গলের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছেন গাছপালা আল্লাহ রাসূলের দিকে ঝুঁকে যাচ্ছে হরিণেরা এসে পায়ের উপরে পড়ে সেজদা দিচ্ছে সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হরিণ আপনাকে সেজদা দেয় আমরা আপনার এত নিকটে থেকেও আপনাকে সেজদা দিতে পারি না আপনি হুকুম করেন আমরাও আপনাকে সেজদা দিয়ে ধন্য হয়ে যাই আল্লাহ নবী বললেন লাউ কুনতু আমিরা আহাদিন আইয়াস জুদালি আহাদিল্লা আমার তুন্নিসা এই দুনিয়ায় কোনো মানুষ মানুষকে যদি সেজদা করার হুকুম করতাম তাহলে প্রথম হুকুম করতাম স্ত্রীরা যেন তার স্বামীর পায়ে সেজদা দেয় সুবহানাল্লাহ এ হলো হক এ হলো মর্যাদা আল্লাহ নবী আরেকটি হাদিস বলেছেন লাউ কানা মিন করনিহি লা কদামিহি সাদিদুন ফালা হিসাদহু মা উদ্দিয়া শুকরা স্বামীর সমস্ত শরীর যদি পচে যায় আর পুচ হয় পচা রক্ত হয় সেই পুচ আর পচা রক্ত যদি জিব্বা দিয়ে স্ত্রী চেটে চেটে পরিষ্কার করে দেয় তারপরও স্বামীর হক স্ত্রীর আদায় করতে পারলো না আপনারা জানেন আইয়ুব আলাইহিসসালাম একজন নবী ছিলেন আল্লাহর অত্যন্ত মহব্বতের একজন নবী ছিলেন আল্লাহর পরীক্ষা এসে গেল তার উপরে পোকায় ধরলো তার সমস্ত শরীর পচে গেল তার স্ত্রীরা চলে গেল তার থেকে তার সন্তান সন্ততিগুলো মাদ্রাসার ছাদ ভেঙে পড়ে সব সন্তানগুলো শাহাদাত বরণ করলো পরীক্ষা কাকে বলে এই সব ঘটনা যখন পড়বেন মনের ভিতরে সাহর জাগবে আর পরীক্ষা যখন আসা শুরু হয় একটার পর একটা আসতেই থাকে
আল্লাহ বলেন ইন্নাল্লাহা মাসাবিরিন, বান্দা পরীক্ষাও আমার পক্ষ থেকে, নিয়ামতও আমার পক্ষ থেকে, আর পরীক্ষার পরে যদি তুমি ধৈর্য ধারণ করো আমি আল্লাহরে পাবে, কারণ আমি হলাম ইন্নাল্লাহা মা, আমি তাদের সাথে আছি যারা ধৈর্যশীল। আর যখন আমি তোমাদেরকে নিয়ামত দেই, নিয়ামতের পরে যদি যারা শুকরিয়া আদায় করে তাহলে আমি তাদের সাথে থাকি। আমার ভাইরা সব চলে গেলেন, একমাত্র স্ত্রী হাজেরা আলাইহিসসালাম তিনি ছিলেন, আর সব চলে গেছে। তাদের গায়ে এলাকার পাড়ার মানুষেরা গন্ধ আসে শরীর থেকে, আইয়ুব আলাইহিসসালামের গন্ধে এলাকার মানুষ অতিষ্ঠ, ধূর ধূর করে তাড়াই দিয়েছে তাকে, ধূর ধূর করে তাকে তাড়িয়ে দিয়েছে। এখন এই সহধর্মণী তিনি একমাত্র তার খেদমতে নিয়োজিত, তাকে ছেড়ে কোথাও যাচ্ছেন না, তাকে কাদের মধ্যে তোলার চেষ্টা করতেছেন, কিন্তু তিনি তো অনেক ভারী। নামাজ পড়ে তার স্ত্রী দোয়া করতেছেন, আয় আল্লাহ রব্বুল আলামিন আমাকে শক্তি দাও, আমি যেন আল্লাহর নবী, আমার প্রাণের স্বামীকে আমি যেন কাঁধে করে নিরাপদ জায়গায় নিয়ে যেতে পারি। আল্লাহ তার গায়ে শক্তি দিলেন, তিনি নিরাপদ স্থানে জঙ্গলের ভিতর চলে গেলেন, ছোট্ট একটা ঝুপড়ি ঘর বানালেন, সারাদিন মানুষের বাড়িতে বাড়িতে জিয়ের কাজ করতেন, আর তাতে যে খাবার দাবার পেতেন তা নিয়ে নিয়ে তারপরে আইয়ুব আলাইহিসসালামের খেদমতে নিয়োজিত ছিল। এই মহিলার জন্য আইয়ুব আলাইহিসসালাম আল্লাহর দরবারে দোয়া করেছেন, আয় আল্লাহ আমার স্ত্রী আমার জন্য যা করলো আমার হৃদয়ে শীতল হয়ে গেছে, আল্লাহ তুমিও আমার এই সহধর্মণীর উপরে খুশি হয়ে যাও। এরা হলো পরহেজগার, তাকওয়াবান, মুত্তাকি। এখন ঈমান যদি না থাকে আপনি কোনো কিছু দিয়েই তাকে সন্তুষ্টি অর্জন করাতে পারবেন না, এই জন্য তাকওয়া হলো এক নম্বর প্রাধান্য, তাকওয়া থাকতেই হবে আপনার স্ত্রীর। আমার ভাইয়েরা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন যে একজন আনসারী সাহাবা তিনি সফরে চলে যাচ্ছেন ঘর থেকে, স্ত্রীর বলে গেছেন খবরদার আমি না আসা পর্যন্ত তুমি ঘর থেকে এক কদমও বের হবে না। আমরা অনেক সময় ওসিয়ত করি কি না স্ত্রীদেরকে, আমি অমুক জায়গায় যাচ্ছি তুমি আবার কোথাও যেও না। হ্যাঁ, সকল স্ত্রীদের প্রতি স্বামীদের একটা দায়িত্ব আছে, আমানত আছে, কর্তব্য আছে, সেটা আমরা পালন করার চেষ্টা করি, কিন্তু তারা অনেক ক্ষেত্রে সুযোগ খোঁজার চেষ্টা করে, করে কি না, সুযোগের অপেক্ষায় থাকে কখন সুযোগ পাওয়া যায়, আর সেই সুযোগে অনৈতিক কাজে জড়ায় যায়। এইবারে ওই সাহাবি সফরে যাওয়ার কিছুদিন পর তার শ্বশুর অসুস্থ, তার মানে তার স্ত্রীর বাবা, বাড়ি থেকে খবর এসেছে বাবা অসুস্থ, কিন্তু স্ত্রীর মনে পড়ে গেল আমার স্বামীর অনুমতি ছাড়া তো আমি যেতে পারি না। তখন তো আর মোবাইল নাই, মোবাইলের মাধ্যমে যে কল দিয়েই অনুমতি নেবে সিস্টেম নাই, তিনি বাড়িতে গেলেন না। এর কিছুদিন পর খবর এলো তার বাবা মারা গিয়েছেন, ইন্তেকাল করেছে, তারপরেও তিনি ঘর থেকে বের হলেন না কারণ স্বামীর অনুমতি নাই ঘর থেকে বের হওয়ার। কিছুদিন পরে যখন তার স্বামী বাড়িতে ফিরে আসলেন, এসেই সংবাদ শোনার পর স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হলেন, কেন তুমি গেলে না, ফয়সালা নেওয়ার জন্য রাসূলের দরবারে আসলেন। আল্লাহ রাসূল বলেন আমার সাহাবা তোমার খুশির জন্য তোমার স্ত্রী যা করেছে আল্লাহ তোমাদের উভয়ের উপরে খুশি হয়ে গিয়েছে। সুবহানাল্লাহ, এগুলো ইসলামের নজির, এরকমের আনুগত্য যদি থাকে ওই ঘরের মধ্যে কোনো সমস্যা হতে পারে পারে না। এই জন্য ইসলাম বুঝতে হবে, নারীদেরকে তো কোনো দিক দিয়ে ইসলাম কোণঠাসা করে রাখে নাই, তাদেরকে অন্ধকার ঘরে আবদ্ধ খুঁটি হিসাবে ইসলাম উপস্থাপন করেছে না, করে নাই, প্রয়োজনে তারা সব করতে পারবে শালীনতার সাথে, পর্দার সাথে, ঠিক কিনা, কারণ তাদের অধিকার তো অনেক বেশি।
আল্লাহ রাসূলের দরবারে একজন এসেছেন মা হাক্কু বিহসনি সাহাবাতি ইয়া রাসূলুল্লাহ আমার কাছে সবচেয়ে ভালো আচরণ পাওয়ার হক বা অধিকার কে রাখে আল্লাহ রাসূল বলেন কলা উম্মুকা তোমার মা আবরা বলেন সুম্মা মান ইয়া রাসূলুল্লাহর পরে কে আল্লাহ রাসূল বললেন কলা উম্মুকা তোমার মা আবার বললেন কলা সুম্মা মান ইয়া রাসূলুল্লাহর পরে কে আল্লাহ রাসূল বললেন কলা সুম্মা মান তোমার মা সুম্মা উম্মুকা চতুর্থবারের বার বললেন কলা আবুকা তোমার পিতা তার মানে হলেন একজন নারীর সম্মান আল্লাহ পুরুষের চাইতে তিন গুণ বাড়ায় দিয়েছে কোন দিক দিয়ে ঠকায় না আপনি দেখেন স্ত্রীরা মহিলারা মা বাবার বাড়ির একটা হক তো তাদের আছে আছে না নাই আছে এখন বলতে পারেন যে তাইলে ভাইদের অর্ধেক কেন দেয় বোনদেরকে এখানে কি আল্লাহ ইনসাফ করেছেন কে অনেকেই প্রশ্ন করেছেন না আপনারা দেখেন না পেপার পত্রিকায় যারা ইসলাম বোঝে না তারা নিয়ে প্রতিবাদ করেছে যে এক ভাই যা পায় তার অর্ধেক কোনো বোন পায় এটা কি আল্লাহ ইনসাফ করেছে হ্যাঁ আল্লাহর ইনসাফই ঠিক আছে আল্লাহ যদি এটা না করতো তাহলে মহিলাদের কপালে বড় শনি ছিল বড় দুঃখ ছিল বাপ মা মারা যাওয়ার পর এই নারীদের জিম্মাদারি আর কোনো ভাই নিত না দেখেন কি সিস্টেম আল্লাহ তো আমাদেরকে সৃষ্টি করেছেন আমাদের কালচার আমাদের চরিত্র কেমন হবে এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন ঠিক কিনা এখন মাও নাই বাবাও নাই বোন বিবাহযুক্ত গার্ডিয়ান হলো তার ভাই গার্ডিয়ান কে এখন ভাই তো চিন্তা করে যে এইটা আমার জন্য একটা বোঝা এটারে আমি কেন দেব আল্লাহ বলছে কেন তোমার বাবার সম্পদের একটা ভাগ তোমাকে আমি বেশি দিয়েছি এই জন্য তুমি তোমার বোনের দায়িত্ব নিয়ে বিবাহ দিয়ে দেবা সুবহানাল্লাহ আবার আপনার শুধু কন্যা সন্তান ছেলে নাই এখন আপনার তো ছেলে নাই আপনিও মারা গেছেন আপনার স্ত্রীও মারা গেছেন আর এই কন্যা সন্তানদের ওয়ারিশ কারা হবে গার্ডিয়ান কারা হবে আপনার ভাইয়ের ছেলেরা হবে কারণ আপনার ভাই তো মুরব্বী হয়ে গেছে তার কাছেও টাকা পয়সা নাই এবার ভাইপুতেরা হবে এই জন্য আল্লাহ বলেছে তোমার সম্পদের কিছু অংশীদার ওরাও আছে যাতে বিবাহের দায়িত্ব তারা নেই বিবাহ হওয়ার পরে জামাই বেড়াইতে আসে দুলাভাই আসে তার যাতে কোনো ধরনের খেদমতে ত্রুটি না হয় এই জন্য আল্লাহ তাদের জন্য একটা অংশ রেখে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে একটা পাইল স্বামীর কাছে মহারানা একটা মহারানা স্বামীর থেকে পাইল তারপরে বাবার বাড়ির একটা অংশ তো আছেই নারীদের জন্য আর একটা অংশ আবার স্বামীরটা পায় পায় কি পায় না স্বামীর একটা অংশ সে পায় তারপরে দেখেন ঘরের যখন ছেলে উপার্জন করে টাকা পয়সা এনে দেয় কার কাছে মায়ের কাছে কারণ ছেলেরা মায়ের প্রতি একটু দুর্বল ছেলেরা মায়ের প্রতি একটু বেশি দুর্বল থাকে এই জন্য বাবার কাছে দেয় না টাকা পয়সা দেয় মায়ের কাছে কোনো খাবার টাবার আনলে আগে মায়ের হাতে দেয় সব দিক থেকে মায়ের মর্যাদা ইজ্জত আল্লাহ বাড়িয়ে দিয়েছে সুবহানাল্লাহ এরপরেও যখন তারা অধিকার অধিকার বলে চিল্লায় অতিরঞ্জিত করার চেষ্টা করে তখন সেখানে অশান্তি শুরু হয়ে যায় ঠিক কিনা এখন এই তিন গুণ কেন বেশি দিলে মায়ের মর্যাদা আমি সেটাও বলতেছি আল্লাহ তাআলা বলতেছেন ওয়াকাদ রাব্বুকা واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين احسانا আল্লাহ এতে বলেছেন আমি তোমাদেরকে আমার গোলামি করার জন্য হুকুম করতেছি আমার সাথে শিরক করবা না এরপরে তোমার মা বাবার সাথে উত্তম উত্তম আচরণ করবে এরপর আল্লাহ বললেন ووصينا الإنسان بوالديه حملته أمه كرها ووضعته كرها খবরদার খবরদার মানুষেরা এখানে কোন জাত আর কোন ধর্মের মানুষদের কাল্লাই ইন্ডিকেট করে বলেন নাই এখানে আল্লাহ মানুষদেরকে উদ্দেশ্য করে বলেছেন পৃথিবীর যত সন্তানরা আছেন যত ছেলেমেয়েরা